লালন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাসায় নিরাপদে আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাসে যেসব শিক্ষার্থী আমার কথা শুনছো এবং দেখছো, তাদের সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমি আবু সুফিয়ান, সহকারী শিক্ষক, বাংলা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর স্বরসন্ধি পার্ট 2 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা স্বরসন্ধির পার্ট 1 কিছু কৌশল আলোচনা করেছি, নিশ্চয় তোমরা সেগুলো রপ্ত করেছ। আজকেও আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে আমার কথাগুলো শুনবে এবং প্রয়োজনীয় কোনো কৌশল বলে থাকলে সেই কৌশলগুলো একটু লিখে নেবে এবং এই সন্ধিগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠের বিষয় আমি আগেও বলেছিলাম যে স্বরসন্ধি পার্ট 2। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা পাঠে চলে যাব। আজকে আমাদের শেখনফল, আজকে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে দেখো। আমাদের স্ক্রিনে স্বরসন্ধি নির্ণয়ের অবশিষ্ট কৌশলগুলো ব্যাখ্যা করতে পারবে। আমরা ইতিপূর্বে 5টি কৌশল আলোচনা করেছিলাম আর বাকি যে কৌশলগুলো আছে আজকে আমরা আলোচনা করব। এই কৌশলগুলো তোমরাও ব্যাখ্যা করতে পারবে এবং নিপাতনে সিদ্ধ সন্ধির সংজ্ঞা বলতে পারবে এবং আমাদের পাঠ্যপুস্তকে কিছু নিপাতনে সন্ধি সাধিত শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো তোমরা মনে রাখার কৌশল জানতে পারবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস শুনবে। আমরা সরাসরি পাঠে যাব। দেখো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 6 নম্বর কৌশল। আমি আগেও বলেছিলাম 1 থেকে 5 পর্যন্ত কৌশল আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে 6 নম্বর কৌশল থেকে তোমরা খাতায় লিখে নেবে। এখানে বলা হয়েছে অব ইকুয়াল টু ওকার, অব ইকুয়াল টু ওকার। আমি আগে বলেছিলাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইতেও পারো অমূল্য রতন। আমরা জানি যে সন্ধির ব্যাপারটা পুরোটাই ধ্বনির কারবার। ধ্বনি যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে সন্ধি বিশ্লেষণ করা, বিভাজন করা আমাদের অত্যন্ত সহজ হবে। দেখো আমাদের অব ধ্বনি যদি থাকে কোনো শব্দের মধ্যে তাহলে সেখানে আমরা কী দেব, ওকার দেব। আমরা উদাহরণে লক্ষ্য করব, পবন, পবন শব্দের বিশ্লেষণ প যোগ অন। আমরা বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আবার বোর্ডে যাব। দেখো কোথায় অব আর কোথায় ওকার হলো। আমি বোর্ডে লিখতেছি পবন শব্দটা। এই পবন শব্দ থেকে আমরা সকলেই জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা নিলীনভাবে অধ্বনি বিদ্যমান, অর্থাৎ অধ্বনিটা তার সাথে মিশে থাকে। সেই ধ্বনিগুলো আমরা বিশ্লেষণ যখন করি ওটা আমাদের বের হয়ে আসে। প ধ্বনি উচ্চারণ করার সময় তোমরা নিশ্চয়ই জানো যে পর সাথে কী উচ্চারণ হচ্ছে, অ। তাহলে আমরা পেলাম পর মধ্য থেকে অ পেলাম। তারপরে ব সরাসরি আছে, ব আমরা নিয়ে গেলাম এখানে, তাহলে আমাদের কি হলো, অব হলো। আমাদের কৌশলে ছিল অব ইকুয়াল টু কি, ওকার, অব ইকুয়াল টু ওকার। তাহলে আমরা ওকার লিখলাম। এই ওকার আমরা কেমন দেই, যদি কার চিহ্ন হিসেবে এইভাবে আমরা ওকার 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 এভাবে আমরা ওকার দেই, এই ওকার। এখন দেখো প
পর মধ্য থেকে অ বের করলাম আর ব কি হলো অব অব ইকুয়াল টু কি হলো ওকার ওকার চিহ্ন দিলে আমাদের এভাবে হয় তাহলে আমরা পবন শব্দটা এভাবে দেখব প লিখলাম প লিখে এই ওকারটা আমরা কি দিলাম পর সাথে দিলাম পূর্ববর্ণের সাথে দিলাম পো কি হলো পো আবার বর সাথে কি আছে অ আছে বর সাথে কি আছে অ আছে আর এই ন তুলে দিলাম তাহলে কি হলো অন এই অনটা আমরা যোগ অন প যোগ অন আমাদের পবনের সন্ধি হয়ে গেল এরপর আমরা আরো কৌশলগুলো দেখব উদাহরণ এভাবে লবণ তারপরে ভবন এই যেখানে অব আমরা যখন আমরা বের করতে পারব তখন এই বিষয়গুলো আমাদের হবে দেখো লর সাথে কি আছে অ অ আর ব মিলে কি হলো ওকার তাহলে ওকার কি হলো পূর্ববর্ণের সাথে যুক্ত হয়ে গেল তাহলে বর সাথে অ আর ন অন ভর ব ন তাহলে ভর সাথে কি আছে অ ব অব অব ইকুয়াল টু ওকার তাহলে ভয় ওকার ভ আর বর সাথে অ আর ন অন ভবন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের ছয় নম্বর কৌশল অব ইকুয়াল টু ওকার এরপরে আমরা পরবর্তী স্লাইডে তোমরা লক্ষ্য করো সাত নম্বর কৌশল আব ইকুয়াল টু ওকার এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি দেখো ধ্বনির একটা এখানে ফ্লো ফ্লো আছে প্রবাহিত আছে দেখো অ হয়ে গেল কি আ অ যদি আ হয় অ যদি আ হয় তাহলে ও কি হয়ে যাবে ও হয়ে যাবে পরের ধ্বনি অ হয়ে গেল আ তাহলে ও হয়ে যাবে ও তাহলে এখানে দেখো আব ইকুয়াল টু ওকার আমরা কতগুলো উদাহরণ দেখব নাবিক নাবিক শব্দে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে নৌ যোগ ইক এখন আমরা আরও বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য নৌ যোগ ইক কেমনে হলো সেটা আমরা বোর্ডে দেখব দেখো নাবিক শব্দ আমি লিখলাম বোর্ডে নাবিক নাবিক শব্দের আমরা কৌশলে বলেছিলাম আব ইকুয়াল টু ওকার তাহলে আব কোথায় আছে প্রথমে আমরা বের করব সরেয়াতে আকার তাহলে আকারতে সরেয়া সরেয়াতে যদি আকার হয় আকারতে সরেয়া আর এই যে ব এখন আব হয়ে গেল আব ইকুয়াল টু কি ওকার আব ইকুয়াল টু ওকার ওকারটা আমরা কেমনে দেই এইভাবে এইভাবে দেই ওকার এখন অনেকেই তোমরা বলতে পারো যে এই আর পরে তো ই আছে এটা ব্যাখ্যা করার জন্য আমি আবার ধ্বনিটা পুনরায় সাজাচ্ছি দেখো ন যোগ আ যোগ ব যোগ ই যোগ ক অর্থাৎ কোনো ব্যঞ্জনের সাথে যদি কোনো স্বর থাকে তাহলে স্বর যদিও আগে অবস্থান করে কিন্তু উচ্চারণ হয় কোথায় পরে তাহলে ন আ ব ই ক তাহলে উচ্চার দেখা যাচ্ছে আমাদের বয়ের আগে হ্রস্বইকার কিন্তু উচ্চারণ হচ্ছে কোথায় বয়ের পরে এখানে কিন্তু আমরা অনায়াসেই আপ পেয়ে গেলাম ধ্বনি বিশ্লেষণ করে আমরা কি পেলাম আপ পেয়ে গেলাম তাহলে আপ ইকুয়াল টু কি হলো ওকার তাহলে দন্তন্য আমরা লিখলাম তাহলে দন্তন্যর সাথে কি দিলাম ওকার দিলাম নৌ তারপরে পরের ধ্বনি কি রস্বিক রস্বিক পরের ধ্বনি আছে পরের ধ্বনি আমরা নৌ যোগ ইক নাবিক আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো পরবর্তী উদাহরণগুলো আমরা দেখব দেখো চাবুক আব কোথায় আছে এই যে সরে আ ব আব আর রস্যৌ ক উক রস্যৌ ক উক চাবুক এইভাবে ভাবুক ভৌযোগ উক এই ধ্বনিগুলো এই শব্দটা এইভাবে ধ্বনি বিশ্লেষণ করলে তোমরা আপ পেয়ে যাবে এবং আপ পেলেই তোমাদের এই ওকার আপ যেখানে আছে সেখানে ওকার দিলেই তোমাদের এটা অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা পরের স্লাইডে যাব এবার আমাদের আট নম্বর স্লাইড এটা কৌশল দেখো অ অথবা আ অ অথবা আ
এর পরে, অর্থাৎ পূর্বপদের শেষ ধ্বনি যদি অ অথবা আ হয় এবং পরের পদের প্রথম ধ্বনি যদি অ অথবা আ হয়, উভয় মিলে কি হয়ে যায়? আ হয়ে যায়। পূর্বপদের প্রথম ধ্বনি পূর্বপদের শেষ ধ্বনি, পরের পদের প্রথম ধ্বনি। দেখো নবান্ন, নবান্ন, তারপরে তোমার পরমাণু, তারপরে তোমার জলাশয়, তারপরে পাঠাগার। এখন এখানে একটু বলে রাখি যে নব যোগ অন্ন, নবান্ন, এই নবান্ন শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে কি হচ্ছে? নব অষ্টছে অ, আর নব আর কি হচ্ছে? নব যোগ অন্ন, নব যোগ অন্ন, তাহলে সাথে অ, তারপরে আছে অ, এই অ অ মিলে কি হয়েছে? আ হয়েছে। আ কি হয়েছে? এই যে আ হয়ে পরবর্তী স্লাইডে আমাদের চলে এসছে। তাহলে প্রথম পদের শেষ ধ্বনি আর পরের পদের প্রথম ধ্বনি, এই দুইটাই আমাদের সর্বসময় কি হয়? মিলন হয়। এখানে আরেকটি বিষয় দেখো, জলাশয়, জলাশয়, জল যোগ আশয়। যদিও যদিও এখানে সূক্ষ্মভাবে একটা ধ্বনি যদি আমরা ব্যাখ্যা করি বা আমাদের উচ্চারণ অভিধানে লক্ষ্য করি, তাহলে জল আমরা সাধারণত কিন্তু জল বলি, কি বলি? জল। এখানে অধ্বনি নাই, সাধারণ উচ্চারণের সময় কি নাই? অ নাই, এভাবে জল। কিন্তু আছে, এটা হলো বাংলা উচ্চারণ। যদি সংস্কৃতে তৎসমে হিসাবে আমরা এটাকে অ হিসেবে কল্পনা করি, এটা আমরা উচ্চারণ করি কি, এর সাথে কি আছে? অ আছে, জল। তাহলে কি ধরি আমরা? জলাশয় শব্দটা এভাবে আমরা তৎসমে, তৎসম উচ্চারণ, জলাশয় শব্দটা কি আমরা করি? জল হবে না কি, জল যোগ আশয়, জল যোগ আশয়। এখানে অ আছে আর এখানে আ আছে, এই অ আ মিলে কি হলো? আ হয়ে গেল, এই আ এই জলের আকার হয়ে গেল। বাংলা উচ্চারণে অ নাই, কিন্তু তৎসম হিসেবে এখানে অ ধরা হয়। ঠিক এমনিভাবে পাঠাগার, আশাতীত, আশাতীত, আ আছে, আকার আছে আর অ আছে, এই দুটো মিলে আকারই হয়ে থাকলো। তারপরে পাঠাগারও কিন্তু পাঠ, আমরা সাধারণ বলি পাঠ, কিন্তু পাঠ সংস্কৃত উচ্চারণ পাঠ যোগ আগার, সংস্কৃত হিসেবে অ ধরতে হবে ওখানে যখন সন্ধি করব। মহাশয় এখানে আ, এখানে আ, দুই মিলে আ। পাথা যোগ অমৃত, আ আর অ মিলে আ। পরের স্লাইডে লক্ষ্য করো তোমরা, পূর্বপদের শেষ ধ্বনি যদি হ্রস্বইকার অথবা দীর্ঘইকার এবং পরের পদে প্রথম ধ্বনি যদি হ্রস্বইকার অথবা দীর্ঘইকার হয়, তাহলে সচরাচর কি হয়? দীর্ঘইকার হয়। অর্থাৎ আগেটা দিলাম, অ আর আ মিলে যদি কোনো মিলন হয় তাহলে বড় ধ্বনিটা হয়, আ ধ্বনিটা হয়। আবার হ্রস্বই দীর্ঘইকার যদি কোনোটা কোনো পাশে থেকে যদি মিলন হয় তাহলে দীর্ঘইকার হয়। এখানে আমরা দেখব অতীত শব্দ, অতীত, অতি, অ ত ই, তাহলে আর ই, ই ই মিলে কি হলো? দীর্ঘ ই। তারপরে দেখো পরীক্ষা, এই বানানটা প্রায় আমি ভুল দেখি বা অনেকেই ভুল লেখে এখন, যে বাংলা বানানে তো সব দীর্ঘইকার কি হয়ে গেছে? হ্রস্বইকার হয়ে গেছে, সব দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে গেছে, এটা মুখরোচক কথা অনেকেই বলে। সেই হিসেবে পরীক্ষা বানান কিন্তু অনেকেই অনেকেই এইভাবে আমরা লিখি, কিন্তু এই বানানটা আদৌ সঠিক নয়। এটার যদি আমরা সন্ধির যে ধ্বনি ব্যাখ্যা করি তাহলে আমরা অবশ্যই এই শব্দটা ভুল পাব। তাহলে আমরা আমাদের সঠিক কী হবে, কী হবে? পড়ি, পড়ি যোগ ইক্ষা, পড়ি যোগ কী হলো? ইক্ষা, ইক্ষা, এই দুইটা সন্ধি হলে আমাদের কী হবে? পরীক্ষা। তাহলে প
র ই সেই ধ্বনি কি আছে ই আছে তারপরে প্রথম ধ্বনি আছে দীর্ঘ ই এই হ্রস্ব ই আর দীর্ঘ ই এই দুইটা মিলে কি হবে আমাদের দীর্ঘ ই তাহলে আমাদের কি হচ্ছে পর ই ধ্বনিটা আমি আগের বারও বলেছিলাম যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে যদি স্বর থাকে সেই স্বরটা আগে দেখা গেলেও হ্রস্ব ইকার যদি আগে দেখা যায় কিন্তু উচ্চারণ হচ্ছে কোথায় পরে তাহলে পর ই পর ই তাহলে এই হ্রস্ব ই আর প্রথম পদে দেখাই যাচ্ছে আমাদের দীর্ঘ ই এই দুইটা মিলে কি হলো এই দুইটা মিলে আমাদের দীর্ঘ ই হলো তাহলে অবশ্যই আমাদের এখানে কি হবে রয়ে দীর্ঘ ইকার হবে হ্রস্ব ইকার এবার কি হয়ে গেল এভাবে দীর্ঘ ইকার হয়ে যায় অতএব আমরা এই বানানটা আর এখন লিখব না পরীক্ষা শব্দের বানানটা আমরা দেখলাম তারপরে দেখো রবীন্দ্রম ঠিক এমনিভাবে রস্বইকার রস্বইকার দীর্ঘইকার হয়ে গেছে তারপরে দেখো মহেন্দ্র দীর্ঘইকার আর রস্বইকারে দীর্ঘইকার হয়ে গেছে তারপরে শ্রীষ দীর্ঘইকার দীর্ঘইকারে দীর্ঘইকার হয়ে গেছে তারপরে অধীশ্বর রস্বইকার আর দীর্ঘইকারে কি হয়ে গেছে অধীশ্বর দীর্ঘইকার হবে ওখানে এরপর আমরা দশ নম্বর কৌশল দেখব দশ নম্বর কৌশলে বলেছে হ্রস্বকার অথবা দীর্ঘকারের পর হ্রস্বকার অথবা দীর্ঘকার থাকলে ওবে মিলে দীর্ঘকার হয় আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছিলাম যে অ আ মিলে কি হয়েছে আ হয়েছে হ্রস্বকার দীর্ঘকার মিলে দীর্ঘকার হয়েছে তাহলে হ্রস্বকার দীর্ঘকার মিলে কি হয়ে যাবে দীর্ঘকার হবে এটা সচরাচর আমাদের মনে রাখতে হবে দেখো উদাহরণগুলো কটুক্তি কটুক্তি শব্দের কটু কটু যোগ উক্তি হ্রস্বকার আর হ্রস্বকার এই দুটো মিলে কি হয়ে গেছে দীর্ঘকার হয়ে গেছে তারপরে দেখো মরুদ্যান দীর্ঘকার আর হ্রস্বকার দুটো মিলে কি আছে দীর্ঘকার হয়ে গেছে তারপরে হ্রস্বকার আর দীর্ঘকার মিলেও দীর্ঘকার লঘুর্মি তারপরে ভূর্ধ ভুজ ঊর্ধ্ব দীর্ঘকার আর দীর্ঘকার মিলেও দীর্ঘকার তারপরে দেখো বহুর্ধ হ্রস্বকার আর দীর্ঘকার মিলেও আমাদের দীর্ঘকার হয়ে গেছে তারপরে আছে আমাদের বধুক্তি বধুযোগোক্তি বধুক্তি দীর্ঘকার আর হ্রস্বকার মিলে কি হয়ে গেছে দীর্ঘকার হয়ে গেছে এরপরে আমরা কৌশল নম্বর ১১ দেখব এবার একটু ব্যতিক্রম পূর্বপদে শেষ ধ্বনি অ অথবা আ যদি হয় আর পরের পদের প্রথম ধ্বনি হ্রস্ব অথবা দীর্ঘকার যদি হয় তাহলে উভয় মিলে কী হয় ওকার হয় এখন আমরা বিষয়টি পরিষ্কার করার জন্য আবার বোর্ডে দেখব সূর্যোদয় সূর্যোদয় শব্দটা কি হয়ে গেল আমাদের সূর্য মূল শব্দ হলো সূর্য আর কি যোগ উদয় উদয় সূর্য যোগ উদয় তাহলে কি থাকলো প্রথম পদের সেই ধ্বনি কি অ প্রথম পদের সেই ধ্বনি কি অ আর পরের পদের প্রথম ধ্বনি কি পরের পদের প্রথম ধ্বনি হলো হ্রস্ব তাহলে আমরা দেখো অ আর হ্রস্ব মিলে কি হয়ে গেল ওকার অ হ্রস্ব মিলে কি হয়ে গেল ওকার ওকারটা আমরা কেমনে দেই এভাবে ওকার দেই আচ্ছা এখন এই ওকারটা কোথায় আসলো আমরা যদি সন্ধি করি তাহলে এই শব্দটা তাহলে সূর্য সূর্য এই যে প্রথম পদের সেই ধ্বনির সাথে এটা কী হয়ে গেল সূর্য এই যেহেতু চলে গেল এটা ওদিকে চলে গেল তাহলে থাকলো কি দয় সূর্য দয় তোমরা বুঝতে পেরেছ সূর্যোদয় এরপরের সেলাই উদাহরণ দেখো কথোপকথন কথা যোগ উপকথন কথা প্রথম পদে সেই ধ্বনি আ পরের পদে প্রথম ধ্বনি হলো উ তাহলে আ আর উ মিলে কি হয়ে গেল ওকার আবার আমরা বোর্ডে দেখব কিভাবে আর উ মিলে কি হয়ে যায় ওকার হয়ে যায় কথা কি হলো আ প্রথম পদে সেই ধ্বনি কি আ আর উপকথন উপকথন শব্দটা হলো উপ ক থ ন
উপকথন শব্দের প্রথম ধ্বনি হলো উ, এটা মিলে কি হলো আবার ওকার হয়ে গেল। এখন ওকার দেখো কোথায় ওই ওকারটা যুক্ত হবে, প্রথম পদের শেষ ধ্বনির সাথে। এই দুইটা মিলে, এই দুইটা মিলে প্রথম পদের শেষ ধ্বনি, প্রথম পদের শেষ শব্দ হলো থ, তার সাথে কি হলো কথপ, এটা যেহেতু চলে গেল ওপরে থাকলো কি এইটা থাকলো, এটা পুরোটা নিয়ে আসলাম কথপ ক থ ন, কথাযোগ কথাযোগ উপকথন কথপ কথন। এরপরে দেখো মহুর্মি মহাযোগ উর্মি, তাহলে প্রথম পদে সেই ধ্বনি আ আর পরের পদে সেই ধ্বনি রস দীর্ঘ উ, এটা মিলে ওকার হয়ে গেছে। এরপরে দেখো চলর্মি, ঠিক এমনিভাবে আমরা পরের স্লাইডে লক্ষ্য করব যে ১২ নম্বর কৌশল, ১২ নম্বর কৌশল আমরা এর আগেও একটা প্যারালালভাবে বিষয়টা দেখেছিলাম যে অ আ এর পরে অ আর উ থাকলে কী হয় ওকার হয়, ওকার অ আর পরে যদি অ অথবা আ এর পরে হ্রস্ব দীর্ঘ থাকলে ওকার হয়। কিন্তু এখানে দেখো অ এর পরে এ আর ওই থাকলে, এ আর ওই থাকলে কী হচ্ছে, এ আর ওই থাকলে ওইকার হয়, কী হয় ওইকার হয়। আমরা উদাহরণ লক্ষ্য করব জনৈক, জনৈক অনেকেই এই শব্দগুলো ভুল উচ্চারণ করি, আমরা জৈনক বলি, আসলে উচ্চারণগুলো ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি স্লাইডে যে জ নৈক, নয়ের সাথে আমাদের ঐকার আছে, কী হচ্ছে জ নৈক। আমরা এটা দেখব বোর্ডে আবার ক্লিয়ার হওয়ার জন্য, দেখি শব্দটা কীভাবে জনযোগ এক কীভাবে জনৈক হলো। আচ্ছা জনযোগ এক, জনযোগ এক, দেখো এখানে আমাদের কি আছে, সাধারণ বাংলা উচ্চারণ যখন আমরা করি তখন কিন্তু জন বলি, আর যেহেতু এটা তৎসম সন্ধির আলোচনা হচ্ছে স্বরসন্ধি, তাহলে এখানে কি হবে অধ্বনি থাকবে, তৎসম সন্ধির হিসাবে এটা অধ্বনি থাকে, তাহলে কি থাকে অ, এখানে কি দেখলাম অ, তারপরে যোগ কি থাকলো এ, এই অ এ মিলে কি হলো ঔকার, ঔকার ঔকার কি হলো পূর্ববর্ণের সাথে যুক্ত হয় ঐকার, ঐকার সরি এটা হবে ঐকার, এটা হবে ঐকার, ঐকার ঐকারটা কেমন হচ্ছে আমাদের ঐকার, এইভাবে হবে, এটাতে কিন্তু ঐকার হবে, মানে এটা পরের ধ্বনিটা হবে এখানে ঐকার হবে। আচ্ছা তাহলে বোর্ডে দেখো এখন জন অ থাকলো একের এ থাকলো, তাহলে অ আর এ মিলে ঐকার হলো, ঐকার কী হলো এভাবে আমরা ঐকার লিখি, তাহলে কী হলো জ্বর সাথে কোনো ঝামেলা নাই, লিখলাম এই ঐকারটা পূর্বপদের শেষ ধ্বনির সাথে মিলে যাবে, তার পূর্বপদের শেষ ধ্বনি কি ন, তাহলে নয়ের সাথে ঐকার দিলে কী হচ্ছে এই তো ঐকার, এভাবে দিলাম, তাহলে এ যেহেতু এদিকে চলে গেছে আমাদের থাকলো কি এখানে সরি হ্যাঁ এ চলে গেছে, তাহলে থাকলো কি ক, থাকলো কি ক, জনযোগ এক জনৈক, জনযোগ এক জনৈক, এভাবে আমরা মতৈক্য মতযোগ ঐক্য মতৈক্য, এরপরে আমরা মহৈশ্বর্য মহাযোগ ঐশ্বর্য, এরপরে আমরা তথৈব তথাযোগ এব তথৈব, এই শব্দগুলো আমরা দেখব। এরপরের স্লাইডে দেখব আমরা ১৩ নম্বর কৌশল, অ অথবা আয়ের পর ও অথবা ও থাকলে ওভি মিলে ঔকার হয়, অথবা আয়ের পর ও অথবা ও থাকলে আমরা একটা বিষয় লক্ষ্য করব, এত পেঁচানো কথা মনে রাখার সহজ উপায় হলো যখন অ ও থাকবে তখন শেষেরটা হবে, এ ওই থাকবে তখন শেষেরটা হবে, অ আ থাকবে তখন শেষেরটা হবে আ হবে, যখন তোমার হ্রস্ব দীর্ঘকার হবে তখন শেষেরটা হবে, সবসময় শেষেরটা, এটা অত্যন্ত পরিষ্কারভাবে তোমরা মনে রাখবেন। দেখো জলৌকা, জলৌকা জলৌকা শব্দটা
আমি একটু বোর্ডে আবার দেখাচ্ছি কিভাবে ওকার আসে। দেখো উচ্চারণ হলো জল, বাংলা উচ্চারণে জল কিন্তু তৎসম উচ্চারণে জল, তাহলে কী থাকলো? অ থাকলো, জল যোগ যোগ ওকা, জল যোগ ওকা। এখন অ এর পরে যদি ও থাকে তাহলে কি হয়, এই দুইটা মিলে ঔকার হয়। কি হয়? ঔকার হয়। ঔকারটা কেমন? ঔকারটা হলো আমাদের এইভাবে এইভাবে ঔকার। এখন তাহলে কি হলো, এই ঔকারটা পূর্ববর্ণের সাথে কি হবে, মিলে যাবে। জয়ের সাথে কোনো ঝামেলা নাই, লিখব জ লিখলাম, এই ল লিখলাম, দেখি ল এর সাথে কি আসে, এই ল এর সাথে চলে আসলো আমাদের ঔকার চলে আসলো জলৌ। যেহেতু এটা চলে গেছে এইদিকে, তাহলে থাকলো কি আমাদের কা, জল যোগ জল যোগ উকা, জলৌকা। এমনিভাবে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি মহৌষধ, মহাযোগ ঔষধ, মহৌষধ, এরপরে মহাযোগ মহৌষধি। এখানে একটা বিষয় খেয়াল করবে, এই দুইটা বানানে প্রায়ই গোলমাল পেকে যাই আমরা, যে মহৌষধ যখন থাকবে তখন ঔ হবে, আ এর পরে কী হবে, ঔ হবে, আর মহৌষধি যখন হবে তখন ঔষধি হবে, ও হবে। তাহলে মহৌষধি কী হবে? ঔষধ, যেটা আমরা সচরাচর ঔষধ বলি, মেডিসিন। ঠিক এমনিভাবে মহৌষধি যখন হবে তখন ঔষধি হবে, কী হবে? ঔষধি, মহাযোগ ঔষধি, মহৌষধি। এরপরে আমরা দেখব চিত্তৌদার্য, চিত্তযোগ ঔদার্য। আমরা পরের স্লাইডে দেখব নিপতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপতনে সিদ্ধ স্বরসন্ধি। আমরা দেখো স্লাইডে লক্ষ্য করুন, কিছু কিছু সন্ধি আছে যেটা সাধারণ কোনো নিয়ম মানে না, এই সন্ধিগুলোকে ব্যাকরণবিদ এর নাম দিয়েছেন হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। তাহলে আমরা দেখলাম যে সন্ধিগুলো সাধারণ কোনো নিয়ম অনুসারে হয় না সেই সন্ধি হলো নিপাতনে সন্ধি। এখন দেখো গবাক্ষ, গোযোগ অক্ষ, এটা কোনো নিয়মের মধ্যে ফেলানো যায় না, এই জন্য এটাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়েছে। কুলটা, কুলযোগ অটা, এটার সাথেও কোনো নিয়ম হয় না। এখন আবার অন্যান্য, এই শব্দটাও নিপতনে সিদ্ধ স্বরসন্ধি, অন্য যোগ অন্য, অন্যান্য। এখন দেখো এই নিপতনে সিদ্ধ সন্ধিগুলো কয়েকটা শব্দ আছে আমাদের, এই শব্দগুলো আমরা মনে রাখবো কিভাবে, আমরা এর আগের পরীক্ষাগুলো, বোর্ড পরীক্ষাগুলো দেখেছি যে এই শব্দগুলোর মধ্য থেকেই আসে, বইয়ের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এর বাইরে কোনো শব্দ এযাবৎ আসেনি, ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নেই, সেই জন্য আমরা এটার একটু কৌশল মনে রাখার করেছি। তোমরা খেয়াল করো নিপতনে সিদ্ধ সন্ধির সাথে শব্দগুলো মনে রাখার কৌশল, অবশ্যই তোমরা এটা লিখে রাখবে যে একটা বাক্যর আকারে আমি এটা করেছি। দেখো নিপাতনে স্বরে লিখে রাখবে তোমরা, নিপাতনে স্বরে শুদ্ধধন ও অন্যান্য পৌরকুলটা। আমি এখানে একটা গল্প থিম মনে করেছি, মনে মনে কল্পনা করেছি যে একটা গল্প হতে পারে কি, শুদ্ধধন একটা ব্যক্তির নাম হতে পারে, অন্যান্য মানে আরও আছে যারা, পৌরকুলটা মানে বয়স্ক লোক, তারা কি হলো মার্তণ্ড মানে কি সূর্য দেখার জন্য গবাক্ষ দিয়ে তাকালেন, গবাক্ষ হলো জানালা দিয়ে। তাহলে আমরা একটা গল্প কি, শুদ্ধধন আরও যারা আছে, শুদ্ধধন একটা ব্যক্তি আরও যারা আছে বয়স বৃদ্ধ, তারা তারা কি করলো, সূর্য দেখার জন্য জানালা দিয়ে তাকালেন, গবাক্ষ মানে জানালা। তাহলে এই নিপতনে সিদ্ধ সন্ধি আমরা মনে রাখবো, কয়টা শব্দ আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, আমাদের বইয়ে এই ছয়টা শব্দ আছে, এই ছয়টা শব্দের মধ্যেই ঘুরে পেঁচিয়ে পরীক্ষা আসে। তোমাদের সহজে মনে রাখার জন্য তোমরা লিখবে শুদ্ধধন নিপাতনে স্বরে, নিপাতনে স্বরে মানে নিপাতনে সন্ধি, এটা মনে রাখার জন্য নিপাতনে সন্ধির, নিপাতনে সন্ধির সাথে শব্দ স্বরধ্বনি এটা। শুদ্ধধন ও অন্যান্য পৌরকুলটা মার্তণ্ড দেখার জন্য গবাক্ষ দিয়ে তাকালেন, আমি স্ক্রিনে যেই শব্দগুলো রঙিন করেছি সেই শব্দগুলোই হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি সাধিত শব্দ, নিশ্চয় তোমরা এভাবে মনে রাখবে। এরপরে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব,
আমরা যে কৌশলগুলো আলোচনা করলাম এই কৌশলগুলো থেকে কমপক্ষে দুইটি করে শব্দের সন্ধি বিচে তোমরা করে রাখবে। আমি যে উদাহরণগুলো স্লাইডে এবং বোর্ডে দেখিয়েছি সেই উদাহরণগুলো বাদ দিয়ে বাকি উদাহরণ থেকে কমপক্ষে প্রত্যেকটি কৌশল থেকে দুইটি করে শব্দ সন্ধি বিচ্ছেদ করবে। এটা তোমাদের বাড়ির কাজ দেয়া থাকলো, এটা তোমরা লিখে রাখবে। এরপরে আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।